আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল شَيْءٍ قَدِيرٍ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ صَدَقْتَ يَا رَبَّ الْعَالَمِينَ عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر والمسلم وقال تعالى شاني حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغل درود إبراهيم بلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক হও এক হও করিয়া হও মুসলমান, এক হও
করিয়া হবান বাইতুল্লাহ এক মাদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ ঠিক না বাইতুল্লাহ এক মাদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠ এক একটা তো জীবন আর মরণ তো একবার একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তড়ে আসে একই স্থান তবে কেন এক নাও হে মুসলমান এক এক করিয়া হবান তবে কেন এক নাও হে মুসলমান এক এক করিয়া হবান হাসরের হাসরের মাঠ মিজানের মাপেক লাউহে মাহফুজ এক ফুল সিরাত এক একটা তো চাঁদার একটাই সূর্য একটা তো চাঁদার একটাই সূর্য ধরা তিনি মেনে আলো করে দান তবে কেন এক নাও হে মুসলমান এক এক করিয়া হবান তবে কেন এক নাও হে মুসলমান এক এক করিয়া হবান মহব্বতের সকলে আওয়াজ করে জোরে 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 যার দিল আছে আমার আল্লাহর ভয়ে যার মনে আছে আমার আল্লাহর ভয়ে আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আচ্ছা বক্সের সাইড থেকে সরো তোমার বক্সের কাছ থেকে লোকজন সরো বাপ রে বাপ এত খুরসা পেশাল কেন এখানে যাও ওই দিক চলে যাও তোমরা এটা গল্প করা জায়গা শনির লোক নাকি তোমরা বাবা খবরদার দয়া করে চুপ করে থাক এটা কোরআনের মাহফিল বোঝো না চিল্লা পাল্লা করো কেন তোমরা আয়োজন করছি বুঝছি তো তোমরা একটু মশান নিচ্ছ তাই না মশান নিয়ে না বাবা কথাবার্তা পরে বলো একটু মেহরবানি করে মেম্বার সাহেব কি করেন হ্যাঁ জনগণ ঠান্ডা করে পারেন না আপনি একবার সব চুপ হয় হ্যাঁ একটু ভূমিকা পালন করেন কেউ জানেন এর পাশে কোনো কথা না হয় ভালো মানুষের সন্তান হলে আর কেউ কথা বলবো না
ফুলের বুকে থাকলে মধু মোমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার আশাশুনি থানার অন্তর্গত উত্তর বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়দল সেনাবাড়ি জামি মসজিদের উদ্যোগে আজকের এই 18তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, আপনাদের প্রিয় মানুষ, প্রাণের মানুষ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক জনাব মোহাম্মদ আব্দুল আলিম মোল্লা সাহেব, আল্লাপাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ নজরুল ইসলাম সাহেব, আল্লাপাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, তার প্রিয়তমা স্ত্রী অসুস্থ, আল্লাপাক তাকে শেফায়ে কামেলা আজেলা দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি জনাব এবিএম মুস্তাকিম সাহেব, বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, সভাপতি আশাশুনি উপজেলা আওয়ামী লীগ, আল্লাপাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার পাশে বসা আপনাদের প্রিয় মানুষ, শ্রোতভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, সম্মানিত চেয়ারম্যান ভাই জনাব হোসেনুজ্জামান হোসেন সাহেব, আল্লাপাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসাবে, জনদরদী নেতা হিসাবে জনগণের পাশে থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ খেদমত করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কিরাম কথা বলে ধন্য করেছেন জনাব হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম, কথা বলে ধন্য করেছেন আমার প্রিয় ভাই, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, দেশ বিদেশ সফরকারী প্রিয় আলোচক, আপনাদের প্রিয় মানুষ জনাব হাফেজ হযরত মাওলানা আব্দুল হান্নান ওমর সাহেব, আল্লাপাক তারে গোলামের কণ্ঠকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাগরিব থেকে পর্যন্ত যত ওলামায়ে কিরাম কথা বলেছেন, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করুন, সকলে বলুন আমিন। সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপীর যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা বেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আবার সালাম বিনিময় করছি, আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জালাপাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল করিমের মাহফিল আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান স্রষ্টার দরবারে সেজদা অবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি, আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণত অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ।
বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লক্ষ কোটি দরুদে সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, পথ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানাইছেন, কোরআনের সোনালী সমাজ কায়েম করে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। ওই যে দেখেন দুই চারজন তোলে, কি আপনাদের মন মানসিকতা ঠিক আছে না নাই? সব জায়গায় তালে তাল মিলেলে হবে, ঝকে তালে হাত উঠেলে হবে, হবে না ভুলে তুলছে তাই না? আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে, সে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহে কত বড় ভক্ত দেখছেন, ও তিন তালার উপরে বসে দেখতেছে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, দেখেন ওই যে তিন তালায় বসে আছে, নিচে তো লোক আছে এর উপরে আবার দুতলায় আবার তিন তালায় উঠে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আল্লাহ ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? রেল খাতে এসিট, এসিট চেনেন আপনারা? এসিট ক্রয় করার জন্য 18-20 টাকার এসিট কিনছে 2000 টাকা লিটার, আর এই এসিট কিনতে গিয়ে 16 লক্ষ টাকার দুর্নীতি করছে। কয় লাখ টাকা? 20 টাকার জিনিস কিনতে যা যদি 16 লাখ টাকা দুর্নীতি হয়, আরো যত যন্ত্রপাতি আছে লক্ষ লক্ষ টাকা দাম ওগুলো কিনতে যায় কত দুর্নীতি হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায়, এরপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই, এক শ্রেণীর বাতিল পন্থীরা, এক শ্রেণীর বিপদগামী লোকেরা রক্ত চক্ষু দিয়ে তাকায় আর বলে হুজুর সাবধানে ওয়াজ করবেন, ভুলে যাবেন না এলাকা কা কথা কন নাকি? ওদের কথার সাইজ দেখে মনে হয় এলাকা ওদের বাবা। বলেন তো আসমান জমিনের একমাত্র মালিককে, যারা আমাদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকায় তাদেরকে আমি বলতে চাই, আপনি কার দিকে রক্ত চক্ষু দিয়ে তাকান মনে রাখবেন, আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের অগ্নিকুণ্ডে পড়তেও রাজি, কথা বলেন ঠিক কিনা? আপনি কাকে চোখ রাঙানি দেখান,
আমরা মা হাজারার সন্তান, যে মা হাজারা তার হাজারা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য জবাই করতে রাজি কথা বলে ঠিক কেনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুরে নিচে জবাই হইতে রাজি কথা বলে ঠিক কেনা? এই জন্য আমরা কোনো বাতিলের চোখ রাগানি ভয় পাই না কথা বলে ঠিক কেনা? কোন রক্ত চক্ষুর ভয় আল্লাহ দেখুন তো কখনো স্তব্ধ হবে না কথা বলে ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানে বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন কথা বলে ঠিক কিনা? এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীর ভেঙে আল্লাহর জমিন আল্লাহর দিকে মানুষকে দেখেছেন কথা বলে ঠিক কিনা? আপনার আমার নবী কোরআনের দাওয়াতি থেকে, ইসলামের দাওয়াতি থেকে, কোরআনের কথা বলতে গিয়ে, কালেমার প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, সাহাবাই কেরাম মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা তো সেই দেশের মানুষ যারা 1952 সালে বাসার জন্য রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। আমরা তো সেই দেশের মানুষ যারা দেশের মাটির জন্য জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবাই কেরামদের মতো বুকের তাজা রক্ত যদি দিতে হয়, কারা কারা দিতে রাজি, দু হাত তুলে আল্লাহকে একবার দেখায়। কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা কাউকে ভয় পাই না, আমরা একজনকে ভয় পাই, তিনি কি? আরো জোরে বলেন কি? সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা বলবো না, ডাইরেক্ট মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কোরআন থেকে কথা বললে আপনার আমার লাভ না লস? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা যারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ পাক দেখে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো মুমিনদের উপকারে আসবে। কম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহ আকবার বলেন, কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? আমার আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক আসমান থেকে এই গ্রন্থটি নাজিল করেছেন। চিল্লে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনের কথা আমরা শুনবো না, বাড়িতে যাবেন শুনবেন তো ইনশাআল্লাহ। চলুন জবান সুরে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কেরিমের 67 নাম্বার সুরা। কত নাম্বার? 67 নাম্বার সুরা। সুরার নাম মুলুক। কি নাম? মুলুক। মুলুক মানে হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, ক্ষমতা। পবিত্র কোরআনুল কেরিমের এই 67 নাম্বার সুরা, 29 নাম্বার পারা প্রথম সুরা। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মাক্কী জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছে। জবান সেরে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। সুরার নাম কি বললাম? গত বছরে কোন সুরার থেকে আলোচনা করেছি মনে আছে? হ্যাঁ, সুরাল মুমিনুন। এবছরে কোন সুরা? সুরা মুলুক থেকে ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের নাকি বিরক্ত হবেন? চলুন আমরা আলোচনা শুরু করি। সম্মানিত ভাইয়েরা আমার, এই সুরা মুলুক যদি কোনো ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কবরের সওয়াল জবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি এই সুরা মুলুক নিয়মিত তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহ দরবারে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই আলোচনাটি শোনার পর বাংলাদেশের অনেক মানুষ আমার কাছে ফোন দিয়ে বলেছে, হুজুর
জীবনে কোরআন পড়া জানতাম না বুঝতাম না, আপনার আলোচনা শোনার পর কোরআন বুঝেছি জেনেছি। শুধু তাই নয়, সূরা মুলক আমি মুখস্থ করেছি, নিয়মিত তিলাওয়াত করি কোন সুবহানাল্লাহ। এজন্য জীবনের পরিবর্তন আনতে হবে, শুধু শুনলেই হবে না, কথাগুলো আমলের নিয়তি শুনতে হবে। কথা বলেন ঠিক কি? একটা কথাও যদি আমল করেন, এটা আপনার জীবনকে অনেকটা পরিবর্তন করতে পারবে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান, আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক। আরো জোরে বলেন, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কা? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আকাশ আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? জোরে বলেন আছে। আল্লাহর সমতুল্য কেউ আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তারা কোন ভাষায় জবাব দিয়ে বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই বলেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সাতক্ষীরার মুসলমানেরা হৃদয় খুলে আজকের আলোচনাগুলো শুনতে হবে, কান খুলে আমার কথাগুলো শুনে যান, হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আকাশ আর জমিনের, এই পৃথিবীর ভূখণ্ডের, নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু দেখেন, সব কিছুর একমাত্র মালিক, সকল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার চার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সকল কল্যাণ আছে কার হাতে? আরো জোরে বলেন, সকল কল্যাণের মালিক আল্লাহ, আর সর্ববিষয়ে তিনি শক্তিমান। এই পৃথিবীর ভূখণ্ড আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছে, ক্ষমতা দিয়ে আল্লাহ কাউকে সম্মানিত করেছে। আবার যারা ক্ষমতা দিয়ে যাওয়ার পরে বেয়াদবি করেছে, জুলুম অত্যাচার করেছে, আল্লাহ পাক লাত্তি দিয়া ক্ষমতার থেকে নামে দুনিয়ার থেকে বিদায় করেছে। কথা বলে না কেন? আল্লাহ পাক কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেছেন, আবার যারা বেয়াদবি করেছে আল্লাহ সুতার বাড়ি খাওয়া জমির থেকে বিদায় করে দিয়েছে। কথা বলে ঠিক কি না? রাগ করেছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন? চেয়ারম্যান ভাই চলে গেল, এত ভালোবাসা দিলেন, গায়ে বন্ধ থেকে আসলাম, শুরুই তো করলাম না। রাগ করতেছেন আপনারা? না, নেতারা একটু আশেপাশে থাকলে ওয়াজের একটু স্পিড বাড়ে, একটা সাহস পাওয়া যায়। ভিন দেশি মানুষ আসছে, বোঝেন না? রাগ করেছেন আপনারা? আমার ভাইয়েরা, আমি যা বলবো কোরআন সুন্নার আলোকে কথা বলবো, একটি কথা আমার মন গড়া বলবো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণ কার হাতে? সকল শক্তির একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আমার যুবক ভাইরা, এই পৃথিবীর ভূখণ্ডে যত মানুষকে আমরা ক্ষমতার মস্তকে দেখি,
যতগুলো মানুষকে ক্ষমতার চেয়ারে দেখি মনে রাখবেন, আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে যতগুলো মানুষকে ক্ষমতা দেখ না কেন, সবাই হলো ভাড়াটিয়া। সবাই হলো কি? ভাড়াটে। ভাড়াটে বোঝেন? এই সাতক্ষীরার একটা যুবক ঢাকা শহরে গেছে চাকরির সুবাদে। ওই ঢাকাতে থাকা লাগবে, একটা ফ্ল্যাট থাকা লাগবে না, একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। ও যদি 10 বছরও থাকে, ও কেউ বাড়ির মালিক না ভাড়াটিয়া? কথা বলেন না কেন? এই পৃথিবীর যত মানুষ বলেন, জো বাইডেন বলেন, নরেন্দ্র মোদী বলেন, পুতিন বলেন, ও যতই মারামারি করুক, লাফালাফি করুক, ইউক্রেনের উপর নির্যাতন জুলুম করুক না কেন, আজকে পৃথিবীতে দেখেন ওরাই ওরাই লেগে গেছে। কথা বল না কেন? ওরাই ওরাই লাগছে না? হ্যাঁ, ছোট শয়তান বড় শয়তান লেগে গেছে। কথা কন না কে আপনারা? এতদিন মুসলমানদের উপর নির্যাতন জুলুম করেছে, তাম পৃথিবীর জালেমেরা চেয়ে দেখেছে, মুসলমানের মা বলে আত্মচিৎকার আসমানের মালিকের কাছে পৌঁছে গেছে। কথা বলে ঠিক কিনা? ওরা যখন বসনিয়া, সিসনিয়া, রোহিঙ্গা, আফগানিস্তান, মিশর, পাকিস্তান, পৃথিবীর ভূখণ্ডের অনেক মুসলমান মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছে, হাজার হাজার জালেমেরা ওই ফিলিস্তিনির মা বোনদেরকে ধরে ধর্ষণ করেছিল। কথা বলে ঠিক কিনা? আজকে পৃথিবীর জালেমেরা ওরাই ওরাই লেগেছে। কথা বলে ঠিক কিনা? সেই মুসলিম মা বোনদের আত্মচিৎকার আসমানের মালিক আল্লাহর কাছে পৌঁছে গেছে। তারা জুলুম অত্যাচার সহ্য করেছে আর বলেছে, এই দুনিয়াতে আল্লাহ আমাদের উপরে নির্যাতন জুলুম তোমরা করতেছ, মনে রাখবা একদিন তোমাদের উপর নির্যাতন জুলুম আসবে, সেদিন তোমাদের বিচার দেওয়ার জায়গা থাকবে না, আমরা বিচার দিলাম আল্লাহর কাছে। সেই ছোট্ট শিশুটির কথা আপনারা ভুলে যান না, সে বলেছিল আমি আল্লাহর কাছে সব বলে দেব। কথা বলেন না কেন? আজকে তাদের এই দোয়া, সেই মাজলুমদের আত্মচিৎকার, ওই ফিলিস্তিনের অসহায় শিশুদের চিৎকার আল্লাহর দরবারে কবুল হয়েছে। কথা বলে ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল একসময় জালেমেরা, আজকে নিজেরা নিজেরাই খেলা করতেছে। কথা কন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কোন সময় জঙ্গিবাদের পথকে আশ্রয় দেই না। কথা বলেন না কেন? আমরা কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করি না। এই পৃথিবীতে মুসলমানের কোনো সন্ত্রাসবাদ ধর্ম নয়। কথা বলেন ঠিক কি না? ওরা যতই আমাদেরকে জঙ্গি বলুক, সন্ত্রাসবাদ বলুক, মনে রাখবেন পৃথিবীতে সবচাইতে শান্তিপ্রিয় যেই জাতি তার নাম হলো মুসলমান। কথা বলেন ঠিক কি না? ওরা আমাদেরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আজকে পৃথিবীর ভূখণ্ডের দিকে তাকায় দেখেন কি অবস্থা শুরু হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে, মুসলমানের ঈদের দিনে ঈদের আনন্দ ওরা করতে দেয় নাই। কথা বলেন না কেন? আরে ছোট্ট শিশুটা ঈদের চাঁদ দেখে মা বাবার কাছে খাবারের জন্য বায়না করেছে, ওই ফিলিস্তিনি, মিশর, আফগানিস্তানের মা বোনেরা ছোট্ট শিশুকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা ঈদের চাঁদ দেখেছ ঠিক আছে, কিন্তু পরিবারে ঈদের আনন্দ করার মতো কোনো পরিবেশ নাই। মায়ের সামনে ছোট্ট শিশুকে ধরে আসমানের দিকে তুলে ধরেছে, জোরে করে ফুটবলের মতো আসমানের দিকে লাথি মেরে ওরা উঁচু করে ধরে নিচের দিকে ধারালো তরবারি ধরেছে। মায়ের সামনে কলিজার টুকরা সন্তানকে ওরা দুটুকরো করে ফেলেছে। কত নির্যাতন মুসলমানদের উপরে করেছে, হাত কেটেছে, পা কেটেছে, গলা কেটেছে, লজ্জা স্থান কেটেছে, এমনকি আমার বন্ধুদের, আমার বন্ধুদের স্থলগুলো কেটে কেটে ওরা ফুটবলের মতো সাটাইছে। কত মুসলমান যুবকদের ধরে নিয়ে যা, তার লজ্জা স্থান কেটে ওরা আনন্দ করেছে, মুসলমানের হাত পা রক্ত কেটে ওরা আনন্দ করেছে। আজকে পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমদের পরিণতি কি হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, এই দিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না, ওয়া মুদ্দুহুম ফি তুহিয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ কিছুটা অবকাশ দেয়, আল্লাহ সুযোগ দেয়, দড়ি ঢিল দেয়, রশি দিল দেয়, যা যা কত বড় মাতবারি করবি কর, সময় যখন ফুরিয়া যাবে আল্লাহ এমন ধরা ধরবেন, ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ, আল্লাহর ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? নির্যাতিত মুসলমান মজলুম তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? তৃতীয় বিশ্বযুদ্ধের কথা
হাদিসের ভাষায় বিশ্বনবী অনেক আগেই বলে গেছেন, আমরা তারা ভাস পাচ্ছি না জানি কখন কোন দিন কোন বছর কখন জানি আবার সেই যুদ্ধ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, একজন মানুষ হত্যা হোক আমরা মুসলমান হিসেবে চাই না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ পাক বলেছেন একজন নিরপরাধ মানুষ হত্যা হোক আমার আল্লাহ চায় না। আল্লাহ পাক পুরো পৃথিবীর মানুষগুলোর উপরে শান্তি বর্ষিত করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পুরো পৃথিবীর সমস্ত নেতারা অভাব, অনেক চেষ্টা করে তারা এই যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু পাইতেছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হাজার হাজার মানুষ নিহত হচ্ছে, হাজার হাজার মানুষ ঘর বাড়ি এলাকা ছেড়ে অন্য আরেকটা দেশে পলায়ন করতেছেন, নিজের দেশ ত্যাগ করে অন্য দেশের ভিতরে প্রবেশ করতেছেন। আমার ভাইরা, এই নির্যাতন জুলুম, এই যে মায়ানমারের মুসলমানদের ঠাই হলো না, আমার দেশে এসে বসবাস করতেছে, মুসলমানদের কম জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে, তখন পৃথিবীর জালেমেরা হাসে। আজকে দেখেন নিজেরাই নিজেদের উপরে নির্যাতন আর জুলুম শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? ওরা নিজের হাতে নিজে কামড় মারা শুরু করছে। কতক্ষণ না কে রাগ করেছে? চলেন আলোচনা শুরু করি। রাগ করতেছে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, ভালো করে বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে আকাশ আর জমিনের সকল কিছুর ক্ষমতার একমাত্র মালিককে, সকল ক্ষমতার উৎসকে, জনগণ নাকি আমার আল্লাহ? যারা জনগণের কথা বলে ওরা ধোকা দিয়ে বোকা বানায়, পাম দিয়ে জনগণকে ভুলায়। মনে রাখবেন সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আমার একমাত্র আল্লাহ। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব দিয়েছিল বাজান। এর মধ্যে হলো দুইজন ইমানদার, একজন হলো আল্লাহর পয়গাম্বর, নাম হলো সুলাইমান। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ আতাইনা দাউদ সুলাইমান ইলমা। আল্লাহ পাক বলেন, আমি পয়গাম্বর দাউদ এবং সুলাইমানকে দিয়েছিলাম। আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিসসালাম কণ্ঠটা এত মিষ্টি, এত সুন্দর, সুমধুর কণ্ঠে যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, পয়গাম্বর তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায় দিত। কোন সুবহানাল্লাহ! সেই নবী দাউদ আলাইহিসসালাম বাদ্যকে বুনিত হয়ে গেলেন, জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ আজ হোক কাল হোক দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে যেতে হবে তোমার ডাকে সারা দিয়ে, কিন্তু জানতে বড় মনে চাই আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহে দান করবেন। ও আল্লাহ, ফিলিস্তিনের রাজত্ব পাওয়ার ক্ষমতা আপনি কাকে দান করবেন? আল্লাহ ডেকে বলো, নবী দাউদ, তোমার পরবর্তীতে আমি ফিলিস্তিনের বাদশাহী তাকে দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক যাবে, সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে বুঝতে পারবেন পয়গাম্বর, তোমার পরবর্তীতে তাকে আমি আল্লাহ পাক ফিলিস্তিনের বাদশাহী দান করব। জোরে বলেন আল্লাহু আকবার! আল্লাহর পয়গাম্বর এই কথা শোনার পর দেশের হাজার হাজার জনগণের সামনে কথাটি প্রচার করলেন, কোনো মানুষ উত্তর করতে পারল না, সবাই মাথা নত করে চলে গেল। আল্লাহর পয়গাম্বর দাওয়াত দিতে দিতে চিন্তা করলেন, এত মানুষের কাছে দাওয়াত দিলাম কোনো মানুষই উত্তর করতে পারল না, নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এই কথা চিন্তা করে আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিসসালাম তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গাম্বর দাউদ আলাইহিসসালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। সুবহানাল্লাহ! বলবেন না কয়জন? 40 জন ছেলে মেয়ে। আর আমাদের স্লোগান সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয়, খালি টোনার টুন। কথা কন না কে? এই যে তামাম পৃথিবীর জালেমেরা ইহুদি খ্রিস্টানেরা সুকৌশলে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাস
ঝুঁকে দিয়েছে। এই স্লোগান মুসলমানেরা বানায় নাই, ইহুদি খ্রিস্টানরা বানাইছে। ওরা চায় পৃথিবীতে মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 170 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 350-400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা। কোন জালেম মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস ছিল না, কথা বলেন ঠিক কেনা? কিন্তু আমরা মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের দম, কেড়ে নিতে চাই দম, কথা বলেন ঠিক কেনা? রাগ করে কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুসলমানের সংখ্যা কমানোর দরকার না বাড়ানোর দরকার? দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বি এসে ভাই হুজুর দোয়া করেন, কে কয় আমার চাচাই বয়স আপনার কয়জন? কয় ওরা 11 জন, আর আমরা দুইটা নিয়ে বসে আছি, একটা নিয়ে কথা কর না। কত মাহফিলে যায়, কয় হুজুর আমার একমাত্র ছেলে কি বুলেট, আর কই? কয় না হুজুর রিক্স একবার নিছে আমনে বড় আছে না না, রাগ করেছেন মনে হয়? এ ভাই আমার, মুসলমান কোনদিন সন্তানের সংখ্যা কমাবে না, মুসলমান খালি বাড়াবে। রিজিকের মালিক কে? আল্লাহ। আর জোরে কোন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযুকুহা। বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের গভীরতর পানির সঙ্গে লেগে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন আল্লাহ আকবার। ওই বাবুই পাখিটা সকালবেলা নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পেট ভরায় নীরে ফেরায় দেয় কে? ওই সমুদ্রে বড় বড় তিমি মাছগুলোকে খাওয়ায় কে? আপনাদের এলাকায় শিয়াল আছে? ওদের এলাকায় হোটেল আছে? ব্যাংকে টাকা আছে? ওদেরকে খাওয়াই কে? রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওদের পকেটে ভরে টাকা দেয় কে? রিজিকের মালিক আমার আল্লাহ। আপনার 10 জন 5 জন 7 জন সন্তান, এর মধ্যে এমন একটা সন্তান এমন এক জায়গায় পৌঁছে যাবে ও প্রতিদিন 700 জনকে খাওয়ানোর মতো রিজিক ইনকাম করবে। কথা বুঝেন না কেন? এজন্য সন্তান এই স্লোগান বিশ্বাস করা যাবে না, সন্তান দুইটার বেশি নয় একটা হলে ভালো হয়। মুসলমান স্লোগান দেবে আল্লাহ যতগুলো দেয়, কথা কন না কেন? রাগ করেছেন আপনারা? এই যে সৌদি আরবের এক মহিলা একসাথে 10টা সন্তান আল্লাহ দিয়েছে, কয়টা? তো আপনি একবার নেবেন তো, একবার নেওয়ার ধান্দায় আছেন না? একটা তো দরকার। কোন মানুষ কি আছে এরকম যে আমার একটাও দরকার নেই? সকল মানুষের চিন্তা ভাবনা যে একটা আল্লাহ নেওয়াই লাগবে, একটা নেওয়ার ধান্দা করবেন আল্লাহ চাইলে একসাথে 8-10টা দিয়ে দেবে, কথা কন ঠিক ঠিক না? বাংলাদেশে 3-4টা পর্যন্ত হচ্ছে, কথা কন? তা করেছেন? তা আপনি আমি আছি কমানোর ধান্দায়, আল্লাহ আছেন বাড়ানোর ধান্দায়, এখনো সময় আছে, আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ, কথা কন না খেয়া? আমার গ্রামে একজন মানুষ বসবাস করে, 17টা সন্তান। আল্লাহ একবার বলে, চুয়াডাঙ্গে বাস করতে গেলাম, কোয়ান্টো হাফেজ সাহেব বারে 9টা ছোট। কয়টা কয়টা? 9টা সন্তান আছে। আমি করছি চাষা কোন কি বারে, আপনি না অন্ধ দেখছেন? অন্ধ মানুষ 9টা সন্তান জন্ম দিয়েছে। আল্লাহ একবার বলে, রাগ করেছেন মনে হয়? এ যুবক ভাইরা রে, রাগ করো না মন খারাপ করো না, তোমাদের উদ্দেশ্যে বলতে চায়, ছেলে মেয়ে যা দেখ না কেন আল্লাহ বরকত হিসাবে নেওয়া লাগবে, ছেলে মেয়ে যাই দেখ তার ভিতরে কল্যাণ আছে না নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম লম্বা হয়ে যাবে, লম্বা করবো না, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকে আপনাদের সামনে দেব। যুবক ভাইরা রে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে তোমাদের উদ্দেশ্যে, আমার মা বোনেরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার দরকার আছে না নাই? এ বর্তমানে যুবক ভাইরা রে, আশা শনি পাইপ গেছে সাতক্ষীরের মুসলমানেরা হৃদয়ের কান পেতে গুনাগারের কথাগুলো শুনে যাবেন। আল্লাহর পয়গাম্বার দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়েগুলোকে ডেকে বলে, বাবা তোমাদের মধ্যে আমি একটা কথা বলতে চাই, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক আসবে, সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় তোমরা কি কেউ বলে দিতে পারবা? বড় ছেলে বলতে পারে না, মেজ ছেলে বলতে পারে না, আল্লাহর পয়গাম্বারের সন্তান 19 বছরের টগবগে জবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই
ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি আছে, আর কোনটা দিয়া কি কাজ হবে? নবী দাউদ দেখে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের সন্তান সুলাইমান দেখে বলে, আব্বা জান আমাকে একেবারে ছোট মনে করবেন না, আমার বয়স যখন 14-15 হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি সুলাইমান পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। ও আব্বা জান আমার একেবারে ছোট মনে করবেন না, ওই দূরাকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, একটা পাখি আর একটা পাখির সাথে উঠতে গিয়ে চলতে গিয়ে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। আল্লাহ নবী সুলাইমানকে আল্লাহ পাক এমন এলেন দিয়েছিলেন বাজান, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন, বলেন আল্লাহু আকবার। সেই নবী সুলাইমান দেখে বলে, আব্বা আমি বলে দেব, ওই সিন্ধুকে তিনটা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে। ও সাতক্ষীরার মুসলমান আপনাদের কি শুনতে মনে চায়, কারা কারা শুনবেন, দু হাত তুলে একবার তাকবীর দেন, লিল হায়াত তাকবীর, তাহলে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব চারজন বাদশাকে দান করেছিলেন, পুরো পৃথিবীর ক্ষমতা, এর মধ্যে একজন নবী সুলাইমান আর একজন হলো ঈমানদার বাদশা, নাম হলো যুলকারনাইন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল। এ বাদশা যুলকারনাইনকে আল্লাহ পাক এক নয় দুই নয় 1600 বছর হায়াত দিয়েছিল। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক করলে 1600 বছর হবে, 1600 বছর মানবতার কল্যাণে, জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে সততা নিয়ে কাজ করেছেন। এই জন্য ইমানদার বাদশা যুলকারনাইনকে ভালোবাসেন কি, আল্লাহ আরো জোরে বলেন কে, আল্লাহ 1600 বছর ক্ষমতা দিয়েছিল, পরে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে নাই, মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল, আদল প্রতিষ্ঠিত করেছিল, কথা বলেন ঠিক কেনা? আল্লাহ পাক তাকে একটা মজেদার ঘোড়া দিয়েছিল এই পৃথিবী ভ্রমণের জন্য, ওই ঘোড়ায় উঠে যদি একবার চাবুক মারত, এক এক কদমে ঘোড়াটা 12,000 মাইল পথ চলতো। আল্লাহু আকবার। বাদশা যুলকারনাইন আর নবী সুলাইমান দুইজনকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন, এরা দুইজন হলো ইমানদার, আর দুইজন জালেম কাফেরদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল। একজন জালেম বাদশার নাম হলো বখতেনাসর, জোরে বলেন কি নাম, আরো জোরে বলেন কি নাম, এই জালেম বাদশা বখতেনাসর কে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিল। আর সেই জামানায় আল্লাহ পাক একজন পয়গাম্বার পাঠাইছিল, ওই পয়গাম্বারের নাম হলো দানিয়াল আলাইহিস সালাম, জোরে বলেন আল্লাহু আকবার, কি নাম, আরো জোরে বলেন কি নাম, নবী দানিয়াল আলাইহিস সালাম ওই বনি ইসরায়েলের উম্মতদের মাঝে দাওয়াত দিতে লাগলেন, ইয়া বানি ইসরাইল যকুরু নিমাতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আন্নি ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ পাক তোমাদেরকে এক সময় কৃত দাসের জীবন দিয়েছিল, তোমাদের বাপ দাদা কৃত দাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, কিন্তু আল্লাহ পাক তোমাদের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে, এখন তোমাদের অভাব অনাটন নাই, দুঃখ দুর্দশা নাই, টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব নাই, আল্লাহ পাক এত কিছু দিয়েছে, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, দাম্ভিকতা করো না, অহংকার করো না, আল্লাহর পয়গম্বর এত সুন্দর করে দাওয়াত দিলেন, কিন্তু ওই বনি ইসরাইল উম্মতের আবার চালাক দেখে বলে, ও পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছে এটা আমাদের জানার বিষয় নাই, আমরা তো ভালো আছি, আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের কোনো কিছুর অভাব নাই, ওই বাবার গল্প শোনায় লাভ নাই, লাভ নাই। নবী দানিয়াল আলাইহিস সালাম দিনেও দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়, সকাল বিকাল সব সময় দাওয়াত দেয়, এত দাওয়াত দিলেন বাজান, কিন্তু তারা কোনো মতেই পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলেন না, এক আল্লাহকে তারা মানলেন না, তাদের যা মনে চায় তারা দাম্ভিকতা করতে লাগলো, অহংকার করতে লাগলো, আল্লাহর পয়গম্বরের দাওয়াত দিতে দিয়ে
ক্লান্ত হয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহর পয়গম্বর দাওয়াত দি। আল্লাহর পয়গম্বর দানিয়েল সালাম দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে বলে, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো কওমের মানুষেরা, কোনো জাতির মানুষেরা খোদাদ্রুপ হয়ে যায়, দাম্ভিকতা অহংকার করে, এই জমিনে বাড়াবাড়ি করে, আল্লাহ পাক তাদের ভাগ্যে দুই ধরনের আজাব পাঠায়। হয় এক ধরনের আজাব হলো আসমান জমিনের বালা মুসিবত গজব দিয়া, ঝড় তুফান টনে দিয়ে বন্যা প্লাবন দিয়া তাদেরকে জমিন থেকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে আল্লাহ জালেম শাসক পাঠাইয়া দেয়। এখনো সময় আছে, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গুণগান গাও, না না বাজান। তারা কোনো মতেই পয়গম্বরের দাওয়াত গ্রহণ করলো না, পয়গম্বরের কথাকে তারা কর্ণপাত করলো না, নবীর কথা তারা শুনলো না, শুনলো না। আল্লাহ পাক যখন ওরা এত বাড়া বাইরে গেছে, ওই বনী ইসরায়েলের উম্মতের উপরে আল্লাহ পাক তখন জালেম শাসক বক্তে নাসরকে বাদশা বানায় পাঠায় দিল। ওই জালেম শাসক বক্তে নাসর ক্ষমতাতে বসার সঙ্গে সঙ্গে 70,000 মানুষকে হত্যা করলো, দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয় বাজান, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায়? হে কথা কন নাকি আপনারা, ঘুমাইছেন নাকি? কটা বাজে? 12টা বাজে দেখিয়েছে বাড়িতে। ফাজিল কথা, এটা কথা হলো 12টা বাজে? আসার দরকার কি? আসার দরকার কি? তোমার বউ তোমার টেনশনে রাখছে, তুমি চলে যাও। মানে আপনারা প্রতি বছরই একটা না একটা আওয়াজ দেবেনই না, আপনারা ভালো হবেন না? গত বছরে মাথা গরম করছিলেন না? আমি যে ওয়াজ করতেছি খারাপ লাগতেছে? দোয়া করে দেব না কি শুনবেন বলেন? শোনেন শোনেন, গত বছরে এক ধরনের ওয়াজ করছি, এবছর আর এক ধরনের ওয়াজ করতেছি, একটু শুনে যান। রাগ করতেছেন মনে হয় না? যার খারাপ লাগবে আস্তে করে উঠে যাবেন, ব্যাস, সাউন্ড দেওয়ার দরকার নাই তো। আপনার পোষাচ্ছেন, আপনি বাড়ির যান, আপনি জানেনি এই বক্তা এরকম, আসার দরকার কি? খারাপ লাগতেছে ঘটনা ঠিক আছে? বুঝবি না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে, পাগলা কোন ঠিক আছে? হিসাব নিকেশ করে কথা কয়, ডাইরেক্ট কিছু বলার দরকার আছে? মানুষ সব বোঝে। আমার যুবক ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, আল্লাহর পয়গম্বর সহ তার 70,000 উম্মতেরা জেলখানায়। জোরে বলেন কোন জায়গা? তাহলে নবী মানুষও জেলখানায় যায়। শুধু দানিয়েল আলাইহিস সালাম নয়, এই পৃথিবীর অনেক পয়গম্বরকে জালেমরা জেলখানায় বন্দি করেছিল। নবীরা যদি জেলখানায় যায়, সেই নবীদের পথে আর মতে যারা চলবে তাদের ভাগ্যে ওই পরিণতি আসতে পারে কিনা? কেউ যদি মদের বোতল নিয়ে জেলে যেতে পারে, পিস্তল হাতে জেলে যেতে পারে, অবৈধ মামলা খেয়ে দুর্নীতির মামলা খেয়ে জেলে যেতে পারে, কোন আলেম ওলামা কোরআন হাদিসের হক কথা বইলা আল্লাহর কোরআন প্রচার করার কারণে যদি জেলে যায়, এটা তো তার ভাগ্যে অনেক বড় কথা কন নাকি? এটা তো তার অনেক বড় ভাগ্য। মুসলিম টিভি ডট প্রেস ইসলাম প্রচারের কথা বলে।